সুপ্রিম কোর্টের উপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়।